হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা ব্যানার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মিশো থেকে একটা হ্যান্ডলুম শাড়ি কিনেছি, সেটারই রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ভিডিওটা দেখতে থাকুন। সো আজকে আমি তোমাদের সাথে মিশো থেকেই নেওয়া একটা হ্যান্ডলুম শাড়ির রিভিউ শেয়ার করব। সেটা মটকা মাসলিন হ্যান্ডলুম। ওকে, দিস ইজ দ্য শাড়ি। পুরোটাই রেড কালারে আছে, হাফ পোর্শন মটকা, হাফ পোর্শন মাসলিন। মাসলিন পোর্শনটা আঁচলের দিকে আছে, মটকা পোর্শনটা কোল আঁচলের দিকে আছে। ওকে, পুরো শাড়িটা এমন কিছু দেখাবার নেই, কারণ পুরোটাই সেম। এইটা হচ্ছে মটকা পোর্শনটা, একদম প্লেন, দেখতেই পাচ্ছ। আর দিস ইজ দ্য মাসলিন পোর্শন, আঁচল, এটা আঁচল, সিলভার জারি দিয়ে কাজ করা, আর তার উপর এরকম বল বুটা করা আছে, সিলভার বল। সো কাপড়টা খুবই সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো, নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। এটার দাম পড়েছে 750 টাকার মধ্যে, আর যেরকম ফটোতে দেওয়া ছিল সেরকম। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, মটকা মাসলিন হ্যান্ডলুম কিন্তু ট্রান্সপারেন্ট হবে। সো যারা ট্রান্সপারেন্ট পরতে পছন্দ করেন না, সেক্ষেত্রে তারা একটু বুঝে শুনে নেবেন। বাট আদারওয়াইজ যারা ট্রান্সপারেন্ট পছন্দ করেন, তাদের জন্য কিন্তু শাড়িটা খুবই ভালো, কম দামে খুবই ভালো। সো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাও প্রেস করে দেবেন, সো দ্যাট আমার চ্যানেলের ভিডিওর সব নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সো আজকের জন্য টাটা।